হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক দু হাজার জন্য ইংরেজি রাইটিং পার্টের সাজেশন দিতে চলেছি আমি অলরেডি তোমাদেরকে সিন আনসিন এবং রাইটিং পার্টের একটি বিস্তারিত সাজেশন দিয়ে দিয়েছি তোমরা চাইলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমাদের মাধ্যমিকের সিলেবাসে মোট এই এগারো রকমের রাইটিং রয়েছে তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ নতুন সিলেবাস হওয়ার পরে লাস্ট তিন বছরে যে যে রাইটিংগুলো মাধ্যমিক এসেছিল সেগুলো আমি শালসহ দিয়ে দিয়েছি এবং এছাড়াও আমি বিগত দশ বছরের মাধ্যমিকের ইংরেজির প্রশ্ন ভালোভাবে দেখেছি এর থেকে আমি যে ধারণা পেলাম তার থেকে আমি তোমাদেরকে কয়েকটি ফ্যাক্ট শেয়ার করছি আশা করি এগুলো শোনার পরে এবছরের জন্য কোন কোন রাইটিংগুলো ইম্পর্টেন্ট তার সাজেশন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ফ্যাক্ট নাম্বার ওয়ান তোমরা বিগত দশ বছরের মাধ্যমিকের প্রশ্ন দেখলে বুঝতে পারবে প্রতি বছর যে কোনো একটি লেটার রাইটিং আসবেই আসবে এখনও পর্যন্ত কোনো বছর মিস হয়নি দু হাজার মাধ্যমিক পরীক্ষায় পার্সোনাল লেটার এসেছে দু হাজার উনিশে এসছে লেটার এবং দু হাজার আঠারোতে এসছে অফিসিয়াল লেটার তো তোমরা নিশ্চয়ই এখান থেকে সহজেই বুঝতে পারছো এই বছরের জন্য সব বেশি ইম্পর্টেন্ট অফিসিয়াল লেটার তারপরে এডিটারাল লেটার তারপরে পার্সোনাল লেটার আমি আশা করছি তোমরা প্রথম দুটির মধ্যেই কমন পেয়ে যাবে তবে অফিসিয়াল লেটার আসার চান্স সব থেকে বেশি ফ্যাক্ট নাম্বার টু মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট এবং নোটিস কখনো একই বছর আসেনি এমনকি কখনও পরপর দু বছর আসেনি বেশিরভাগ ক্ষেত্রে যে বছর রিপোর্ট আসে তার পরের বছর নোটিস আসে দু হাজার কুড়িতে রিপোর্ট এসছে তো দু হাজার একুশে নোটিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্ট নাম্বার থ্রি প্যারাগ্রাফ বায়োগ্রাফি এবং প্রসেস এই তিনটি রাইটিংয়ে একই ক্যাটাগরির মধ্যে পড়ে পরীক্ষায় যদি আসে তাহলে এর মধ্যে যে কোনো এক প্রকার রাইটিং আসবে দু হাজার কুড়িতে প্যারাগ্রাফ রাইটিং এসছে তো দু হাজার একুশে প্রসেস এবং বায়োগ্রাফির মধ্যে যে কোনো একটি আসতে পারে তবে বায়োগ্রাফির থেকে প্রসেস বেশি ইম্পর্টেন্ট আর বাদ বাকি থাকে স্টোরি রাইটিং এটি এবছর অতটা ইম্পর্টেন্ট নয় তবে স্টোরি রাইটিং লেখার ফরম্যাটটি ভালো করে প্র্যাকটিস করে রাখবে ফ্যাক্ট নাম্বার ফোর তোমাদের সিলেবাসে সামারি এবং ডায়লগ রাইটিং রয়েছে এই দুই প্রকার রাইটিং এখনও পর্যন্ত কোনো দিন মাধ্যমিকে আসেনি আর এবছরও আসার কোনো চান্স নেই এর পিছনে কয়েকটি কারণ রয়েছে সেগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না তো আমি তোমাদের সামনে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে ধরলাম এবার তোমরাই সাজেশন তৈরি করে নাও বন্ধুরা এবার চলো প্রথমে দেখে নেওয়া যাক নোটিস রাইটিংয়ের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তবে সব রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি আমি যে যে রাইটিংগুলো তোমাদেরকে দিচ্ছি যারা পারবে তারা সবগুলো প্র্যাকটিস করবে এবং যারা একটি ইংরেজিতে দুর্বল তারা সব রাইটিংয়ের ফরম্যাটগুলো ভালো করে বুঝে নিয়ে অন্তত যে রাইটিংগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো প্র্যাকটিস করে যেও আর একটা জিনিস ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই আমি যে রাইটিংগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোই শুধু করে দিচ্ছি বাদ বাকিগুলো তোমরা দেখে নিও তো যে নোটিসগুলো তোমাদের অবশ্যই করতে হবে তা হলো রেজিং এ ফান্ড টু হেল্প ফ্লাড অ্যাফেক্টেড পিপল অর টু হেল্প ডিস্যাডভান্টেজ পিপল অর্গানাইজিং এ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর করোনাভাইরাস অর্গানাইজিং এ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ডেঙ্গু পাবলিশিংয়ে স্কুল ম্যাগাজিন অর্গানাইজিং এ হেলথ চেক ক্যাম্প ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশান অ্যান্ড এডুকেশনাল ট্যুর এই সব রাইটিংগুলো তোমাদেরকে কোনো স্কুল বা ক্লাবের আন্ডার থেকে করতে হবে ধরে নাও তুমি কোনো স্কুলের ক্যাপ্টেন অথবা ক্লাবের সেক্রেটারি এবার চলো দেখে নেওয়া যাক প্রসেস রাইটিং থেকে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাও স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড হাউ টু মেক এ হ্যান্ড স্যানিটাইজার হাউ টু মেক এ ফিনাইল ফরমেশন অফ রেইন প্রিপারেশন অফ লেমন জুস হাও ব্লাড ডোনেশান ক্যাম্প ইজ অ্যারেঞ্জড এবার চলো দেখে নেই বায়োগ্রাফি থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সৌরভ গাঙ্গুলি অভিজিৎ ব্যানার্জি এপিজে আব্দুল কালাম রবীন্দ্রনাথ ট্যাগর নেতাজি সুভাষচন্দ্র বোস হিমা দাস এরপরে অফিসিয়াল লেটার থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট তা হল টু অ্যারেঞ্জ সাম স্পেশাল ক্লাসেস আফটার টেস্ট এক্সাম ফর অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্রিপ টু অ্যারেঞ্জ এ স্পোর্টস কম্পিটিশন ইন ইউর স্কুল অ্যান্ড অ্যাবাউট দ্য আন্যাচারাল ইলেকট্রিসিটি বিল অফ ইউর হাউস এবং সবশেষে এডিটারেল লেটার থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রাইস হাইক অফ দ্য এসেনশিয়াল কমোডিটিস আনহাইজেনিক কন্ডিশন অব দ্য লোকাল হসপিটাল সারেন আউটব্রেক অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি ইউজ লাউড লাউডস্পিকার ডিউরিং এক্সাম অ্যান্ড রেকলেস ড্রাইভিং বন্ধুরা মাধ্যমিক ইংরেজি রিলেটেড যাবতীয় রাইটিং আনসিন এবং গ্রামারের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক ধন্যবাদ